জায়েদ খান ও নিপুণ আক্তার চলতি বছর দেশের সিনেমায় সবচেয়ে আলোচিত দুটি নাম। একসঙ্গে অভিনয় ও নানা সেবামূলক কাজে যুক্ত থাকলেও শিল্পী সমিতি নির্বাচনকে কেন্দ্র করে তাদের মধ্যে তৈরি হয় দূরত্ব। নির্বাচিত হয়েও সাধারণ সম্পাদকের চেয়ারে বসতে পারেননি জায়েদ খান, ভাগ্য নির্ধারিত হবে আদালতে। তারপর থেকে আসেননি এফডিসিতে, এর মধ্যেই জানা গেল নতুন আরেকটি খবর, খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসবেন এই অভিনেতা। সম্প্রতি ঈদ উপলক্ষে দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন জায়েদ খান। সেখানেই এফডিসিতে না আসা এবং নিজের বিয়ে নিয়ে খোলাখুলি কথা বলেছেন। জায়েদ খান বলেন, অনেকদিন হলো এফডিসিতে যাচ্ছি না, এটা হতেই পারে, এর মধ্যে আবার দেশের বাইরেও ছিলাম, আসলে আমার নোংরামিটা দেখতে ভালো লাগে না, তবে অবশ্যই আমার কর্মস্থলে জায়গাটা অনেক মিস করি, আমার মনে হয় সামনের একটা ভালো কিছু সুরাহা হবে, নতুন সূর্য ওঠার জন্য কিছু অন্ধকারকে সহ্য করতেই হয়। প্রথম ভালোবাসা নিয়ে জায়েদ খান বলেন, আসলে ভালোবাসা একটা আপেক্ষিক ব্যাপার, আমি ছোটবেলা থেকে এখন পর্যন্ত প্রেম করিনি, এমনকি বিশ্ববিদ্যালয় জীবনেও আমার প্রেম হয়নি, আসলে এটা নিয়ে ভাবার সময় হয়ে ওঠেনি। বিয়ে প্রসঙ্গে অভিনেতা বলেন, অবশ্যই বিয়ে করব, আর সেটা সবাইকে জানিয়েই করব, চুরি করে করব না। বিয়ের পিঁড়িতে কখন বসবেন এমন প্রশ্নের জবাবে জায়েদ খান বলেন, এটা এখনই বলতে পারছি না, তবে খুব শীঘ্রই করে ফেলব। দর্শক আপনাকে এবং চিত্রনায়িকা নিপুণ আক্তারকে বন্ধু হিসাবে দেখতে চায়, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বন্ধু নয়, আমরা সহকর্মী ছিলাম, কিন্তু সেই সহকর্মীর জায়গাটা তো রাখা হয়নি, সেটা নষ্ট করে ফেলেছে, তাছাড়া আমরা বন্ধু কখনোই ছিলাম না, আর এখন বন্ধু হওয়ার কোনো কারণও দেখছি না। রাকিবুল ইসলাম, সাদাকালো নিউজ।